হাত তুলে দোয়া করবেন, এ কথাই ঠিক। যখন স্বাভাবিক চাইবেন তখন হাত এভাবে উঠবে, কাঁধ সামনাসামনি। যারা আপনারা দিনই বোন প্রজেক্টরের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিনা, এই কাঁধ সামনাসামনি হাত উঠাবেন। হাত মিলে যেতেও পারে, ফাঁকা থাকতেও পারে, এ ব্যাপারে আল্লাহ নবী কিছু বলেননি। তার মানে দাও, আর যদি বলেন ইবতেহাল এখনই দিতে হবে, এখনই দাও, তাহলে এইভাবে হাত উঠাতে হবে, মাথার উপরে হাতটা তুলে দিতে হবে, হাত সম্পূর্ণ লম্বা করে দিতে হবে, ফাঁক রাখেন মিলিয়ে রাখেন, তাতে আসে যায় না। এক নম্বর ইসমে আজম পড়বেন। আব্দুর রাজ্জাক সাহেব, ইসমে আজম কি? একাধিক দিন শুনেছেন, আজকেও বলি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না কানতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। এ হলো ইসমে আজম। তারপরে পড়বেন দুরুদে ইব্রাহিম। যদি দুরুদে ইব্রাহিম না পড়েন তাহলে আপনি যে দোয়া করলেন এটা একটু যাওয়ার পরে ঝুলন্ত থেকে যাবে, আর উপরে উঠবে না। আল্লাহ নবী বলছেন মানুষের দোয়া উপরে যাবে না দুরুদ না পড়লে। আগে পড়লেন ইসমে আজম, তারপরে দুরুদ পড়বেন, তারপরে এখন কি চাচ্ছেন? গোবিন্দগঞ্জে 300 শতক জমি, আল্লাহ তুমি দাও, দেখবেন কিছুদিন পরে হয়ে গেছে। যা প্রয়োজন, একটা ভ্যান চাচ্ছি, যা প্রয়োজন তাই চাইবেন, তবে এইভাবে। এটা হলো স্বাভাবিক চাওয়া, আর এটা হলো এখনই দিতে হবে, এটা হলো চাওয়ার পদ্ধতি, ভুলে যেতে পারি। তাই বলে রাখলাম, এক নম্বরে ইসমে আজম পড়বেন, তারপরে দুরুদ পড়বেন, তারপর প্রয়োজনীয় কথাটা বলবেন। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি আমার কথা মেনে চলুন, সফল আপনি হবেন ইনশাআল্লাহ, হবেনই হবেন। আমার 4টা কথা মনে রাখবেন। 1. 5 ওয়াক্ত সলাত, 2. হালাল রুজি, 3. কোরআন তেলাওয়াত অন্তত সূরা ইখলাস 3 বার প্রত্যেক দিন, 4. দোকানে বসে আড্ডা পিটবেন না, চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা নিষেধ, আড্ডা পিটাই হারাম। এই 4টা কাজ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ, জান্নাত হবে। 1. মুখ বন্ধ রাখবেন, দোকানে বসে আড্ডা পিটবেন না। 2. জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। 3. পাপের জন্য কাঁদুন, জান্নাত হবেই হবে, জান্নাত হবে, জান্নাত আপনার জন্য তৈরি করা হয়েছে, জান্নাত আবার কে নিবে? তবে মুখ বন্ধ রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাই ইয়াজমানলি মা বাইনা লাইয়াহে ওমা বাইনা হিজলাইহা আজমাল্লাহুল জান্নাহ। তোমরা যদি দুইটা জিম্মেদারি নিতে পারো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 1. মুখে কাউর বদনাম করবে না, দোকানে বসে আড্ডা পিটো না, কারো বিরুদ্ধে কথা বলো না। 2. জেনায় লিপ্ত হয়ো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি বিচার মাঠে দেখে নিব। 2টা কাজ করো, 1. মুখে মানুষের বদনাম করো না, 2. জেনায় লিপ্ত হয়ো না, বাকিটুকু বিচার মাঠে আমি দেখব। হাদিস বুখারি মুসলিম। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত দিনী ভাই বোন? আল্লাহ রাসূল একদা বললেন, সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই নিজের জিভা নিজে ধরে নিয়েছেন, ধরে নিয়ে বলছেন, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনি আড্ডা পিটা ত্যাগ করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, যা সাল তোমহন্ন মাতান ফাস আলহন্ন মিন ওয়ারায় হেজাব। পৃথিবীর মুসলিম মহিলা শোনো, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি কোনো মহিলাদের কাছে কিছু চাও, যদি কিছু প্রয়োজন হয় তাহলে অন্তরাল হতে চাও, পর্দা করে চাও, ওজনে ইসলামী পোশাক পরে থাকে, তাহলে তোমার অন্তর পবিত্র থাকবে, তাদের অন্তর পবিত্র থাকবে। আমি আরো কিছু হাদিস বলতে যাচ্ছি, চট করে একটা হাদিস মনে চলে আসলো, এইটা আগে বলে রাখি, কেননা আমি এটা ভুলে গেলে অনেক বড় কিছু আমি ভুলে গেলাম, তাই আপনাকে আমি স্মরণ করিয়ে রাখি। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাতুবাসিরুল মারাতু আল মারাতা, একজন মহিলা আরেকজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, একজন মহিলা আরেকজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন? ফাতানা থালে যাও যে হা কানুই আঞ্জরে এলাইহা, যদি হাত লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত এটা বুঝতে পারবে। কোনো সময় তার স্বামীর কাছে বলবে,
খালেদার শরীরটা এত নরম, এরকম যখন বলবে তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম, তাহলে আপনি গার্লস স্কুলের হেডমাস্টার হলেন কি করে? এইভাবে রুজু উপার্জন করতে হবে না। নারীদের সাথে থেকে তাহাজ্জুদ করে যা তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়েন না, ভুল হিসাব। এ হাদিস বুখারি মুসলিমের। অবশ্যই কোনো মহিলা বিবাহের বৈঠকে কোনো মহিলার গায়ে হলুদ মাখাতে পারে না, রং ঢং করা তো বহু দূরের কথা। অবাক হলে ও সত্য যে গায়ে বান্ধার বিবাহ পড়ার দৃশ্য চটকে মাথায় চলে আসলো, আশ্চর্য দৃশ্য। আমিও অবাক হলাম, ব্যাপারটা কি? আমারও বিবাহের ব্যাপারে ইনি মূল ভূমিকা পালন করেছেন। তা আমি এখন বিবাহের বৈঠকে কথা বলছি, তা আমার মামা শ্বশুর বাড়িতে গিয়ে খুব লাফালাফি করছেন, বিবাহ উঠে দাও, বিবাহ দিতে হবে না, বর কেন কথা বলছে, বর কেন কথা বললো, বরের কথা বলা নিষেধ। ও একটা রুমাল মুখে দিয়ে বসে থাকবে, মানে বোবা হয়ে কেমন নোংরা ধর্ম। আর সবাই মিলে মেয়ের কাছে বিবাহ পড়াতে যাচ্ছে, চ্যাংড়া ছুল্লু সবাই যাচ্ছে, ওখানে গিয়ে বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্য কবুল করো। তিনবার বলার পরে এই যেখানে বর বসে আছে এখানে এসে দাঁড়াচ্ছে। তখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরছে। একবারে নগদ মিথ্যে, একেবারে মিথ্যে, টোটাল এই মিথ্যে, সম্পূর্ণরূপে মিথ্যে। মেয়ের কাছে বিবাহ পড়ায় হারাম। দেখি কোন মায়ের বেটা প্রমাণ দিতে পারে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। জামাইকে সামনে রেখে মেয়ের বাপ বলবে এত টাকা নগদ, কতটা বাকিতে, আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও বলবে কবুল করলাম, দুজন সাক্ষী লাগবে, বিবাহ হয়ে গেছে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। যদি দশটা ছেলে মেয়ে হয়ে থাকে সবটাই অবৈধ হয়েছে, তার বিবাহ পড়াতেই হবে। আব্দুরাজ্জাক সাহেব মেয়ের বাপ যে মারা গেছে, ওর চাচাকে দিয়ে পড়াতে হবে, চাচা মারা গেছে তাহলে ওর ভাইকে দিয়ে পড়াতে হবে, ওর ভাইও মারা গেছে তো আর যেটা এখন ছেলে জন্ম নিয়েছে ওকে দিয়ে বিবাহ পড়াতে হবে। কোর্টের বিবাহ বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ যেভাবে বললেন নারীদেরকে সতর্ক সাবধান করলেন, তিনি বললেন অকুল্লিল মুমিনাত একজুজরামিন আবসারহিন্না ওয়া ফাজনা ফরুজাহুন্না। পৃথিবীর মুসলিম মহিলা শুনে রেখো, তোমাদেরকে রাস্তায় চললে পর্দা করে চলতে হবে, চক্ষু নিচু করে চলতে হবে। মহিলাদেরকেও চক্ষু নিচু করে চলার জন্য আল্লাহর নবী আদেশ করছেন। মহিলারাও যেন চক্ষু নিচু করে চলে, তারা যেন তাদের বুকের ওপরে অতিরিক্ত কাপড় দিয়ে নেয়, তারা যেন জরুরি অঙ্গ ছাড়া মানুষের সামনে প্রকাশ না করে। জোরালো আদেশ করলেন আল্লাহর নবী। এক মিনিট, হাজার হাজার বছর আগের একটা কাহিনী শোনাই। পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছিল, পতিতালয়ের মহিলার গায়ে ওড়ুনি আছে এইটা দেখাবো, এই জন্য মাররাত বে কালবিন, একজন পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, আলা রাসে রাকিন, কুকুরটা ছিল ইদারার পাশে, ইয়ালহাস, কুকুরটা হাঁপাচ্ছিল পিপাসায়, কাদাই একতলাহু, মনে হচ্ছিল যেন পিপাসা কুকুরটাকে মেরে ফেলবে, মনে হচ্ছিল যেন পিপাসা কুকুরটাকে হত্যা করবে। এই পতিতালয়ের মহিলা অবস্থা দেখে নাজাত খুব ফাহা, সে তার পায়ের মোজা খুলল, মোজা ছিল চামড়ার, ফা আউসাকা থুবে খিমারেহা, মহিলা তার উড়নি দিয়ে মোজাটাকে বাঁধলো, ইদারায় নামালো, ফা নাজাত মিনাল মায়ে, পানি উঠালো, এই কুকুরটাকে পান করালো। পতিতালয়ের মহিলা হওয়ার পরেও তার পাপ ক্ষমা হয়ে গেল। আমি আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনাকে বলছি, এ দেখেন হাজার হাজার বছর আগের কাহিনী, মহিলা মানুষ ওড়ুনি গায়ে দিয়ে আছে তবুও পতিতালয়ের মহিলা, আর আপনার পাশে এখন আপনার মেয়ে দাঁড়িয়ে আছে ক্লাস টেনে পড়ে, পাঞ্জার পাঞ্জার মাথার চুল, আপনি মা না আপনি খালা না আপনি সৎ মা, এইটা কি?
আপনি মা নন এ কথাই ঠিক। তাহলে এই হাদিস আবার পেশ করি, আর এখানে পেশ করাও জরুরি, কেননা সভাপতি সাহেব বলছেন পুরুষের মতোই নারীরা উপস্থিত হয়েছে, আমাকে দয়া করে কাজ দেখাবেন না। এই ছেলে এখন এটা তোমার মা নয় এটা প্রমাণ করছি। এই মেয়ে শোনো, এই শোনো কথা বলছো কেন, এটা তোমার মা নয়, হয় এটা তোমার খালা না হয় এটা তোমার সৎ মা, এটাই তোমাকে আমি দেখাচ্ছি প্রমাণ করে, আমি প্রমাণ করব এটা তোমার মা নয়। কেমনে তুমি তোমার মা প্রমাণ করো তা তুমি দেখাবা, আগে এই কথাই হোক তারপর আলোচনা সামনে। জাবের রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম,